অনেক জ্বালিয়েছিস পঞ্চুবাহু, তবে আর না, সব কিছুর থেকে মুক্তির ব্যবস্থা করবো আমি। ইঞ্জেকশনটা দিলাম, ওনার শরীরে কোনো বিষ নেই, আশা করছি কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। আসবে ডাক্তারবাবু, মা ঠাকুরনের মনের জোর অনেকখানি, এত সহজে হেরে যাওয়ার মানুষ উনি একদমই নন। এখন আমি আসছি, প্রয়োজন পড়লে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ডক্টর। ম্যাডাম, আপনি কিন্তু এখন রেস্টে থাকবেন। কি করছো রে কি মা, মা উঠছো কেন তুমি? শুয়ে থাকুন। কিছু হবে না, আমাকে উঠে বসতে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে মালিশটা, আস্তে আস্তে। পঞ্চমী, পঞ্চমী এদিকে এসো, এসো না এদিকে পঞ্চমী। আমি বিশ্বাস করিনি, আমি অন্ধ ছিলাম পঞ্চমী, আমি অন্ধ হয়েছিলাম। এখন এখন তুমি তুমি আমার কিঞ্জলের কিঞ্জলের ভাড়া কাটাবে। আমি জানি তোমার থেকে ভালো আমার ছেলেকে কেউ আসে না, তাই তো তাই তাই তুমি তুমি আমার বাড়ির যোগ্য বহু। এত ভালোবাসবেন রে মা ঠাকুর, আমার কপালে যে এত ভালোবাসার সয় নেই, এত সুখ আমার কপালে সয় নেই মা ঠাকুর। সব দুঃখের শেষে সুখের দিন আসে, তোমার দুঃখের দিন শেষ পঞ্চ, তুমি তুমি আমার ছেলের রক্ষা কবচ হয়ে থাকার পঞ্চ। বারবার মনে করাচ্ছে যে ওই গাইয়াটা আমার যা, কেন সবাই মিলে তাড়াহুড়ো করে কিঞ্জলের সাথে বিয়েটা দিল? রক্ষা কবচ রক্ষা কবচ করে সবাইকে পাগল করেছে এই মেয়েটা। আর আমার চিন্তা নেই, আমার ছেলের ক্ষতি আর কেউ করতে পারবে না। আরে বাবা, কিঞ্জলের বিপদই তো এক বছরের জন্য ছিল, এক বছর পর তো ভাড়ায় আপনিই কেটে যাবে, তখন কি আর এই রক্ষা কবচের দরকার হতো? কটা দিন আর অপেক্ষা করা যেত না? কে শুনবে আমার কথা, বলতে গেলেই আমি খারাপ হয়ে যাব। শুধু তুমি ওকে একবার বল, তুমি আমাকে ক্ষমা করেছো, তুমি আমাকে ক্ষমা করেছো, তুমি বল। এভাবে বলবেন না মা ঠাকুর, আপনি আমার গুরুজন, আমার সামনে এভাবে হাত জোড় করলে আমার পাপ হবে। তাছাড়া পঞ্চমী তো এখন এই মল্লিক বাড়ির বউ, তুমি জানো না
আমি নীলুর কথায় পঞ্চমী আর কিঞ্জলের বিয়ে দিয়েছি, সব নিয়ম কানুন মেনে। একটু তাড়াহুড়ো হয়েছে ঠিকই, কিন্তু নিয়ম কানুনের কোনো কার্পণ্য হয়নি। দেখেছেন মা, আপনারা সবাই ওকে চিনতে পেরেছেন, শুধু একমাত্র আমি ওকে চিনতে পারিনি। ওসব আর মনে রেখো না বড় বৌমা, এবার মন থেকে ওদের আশীর্বাদ করো। পঞ্চমী, পঞ্চমী তুমি আমার ছেলের যোগ্য বউ, তুমি আমার বংশের বড় বউ পঞ্চমী। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমরা দুজনে ভালো থাকো, আশীর্বাদ করি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। এই বেহেলি দেখো ওইখানে না আমার একটা গয়নার বাক্স আছে, নিয়ে আয় তোমা। আমিও এবার চোখ বোঝার আগে নাতি আর নাতবুয়ের কাছ থেকে পুতির মুখ দেখতে চাই। এই কিরে ছোট বউ মেলি, আজকে ওদের ফুল সচ্ছে না, যা যা ব্যবস্থা করবে যা। হ্যাঁ ঠাম্মি, আমি তো কখন থেকে অপেক্ষা করছি, চলো সবাই অনেক কাজ আছে আজকে, চলো। আমিও এবার চোখ বোঝার আগে নাতি আর নাতবুয়ের কাছ থেকে পুতির মুখ দেখতে চাই। বাবা নীলকণ্ঠ, বাবু আমার সত্যিটা জেনেও বাড়ির কাউরে কিছু বললেন না, তার মানে কি উনি এখনো আমারে বিশ্বাস করছেন? অবশ্য উনি যদি আমারে অবিশ্বাস করেও থাকেন, তবে তাতে তো ওনার কোনো দোষ নেই। আমি নিজে সাপ হয়ে এতদিন ধরে ওনারে মিথ্যে কথা কয়েছি, যখন উনি সত্যিটা জানতে পেরেছেন তখন তো উনি আমারে অবিশ্বাস করবেন। আমার স্বপ্ন দেখা সাজেনে, তাই না বাবা? সাজেনে, সাজেনে মা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও মা, আমার মাকে তো গয়না পরে একেবারে রানীর মতো লাগছে। না রে নীলু, আমি রানী হতে চাই না, রানী হওয়ার কোনো লোভ আমার নেই, আমি শুধু মা হতে চাই, তোর মা। তুই আসবি তো বাবা আমার কোলে? বলেছি তো আসবো, আর কতবার বললে তোমার বিশ্বাস হবে গো মা? আচ্ছা আমি আরো একবার বলছি, আসবো আসবো আসবো।
তুই আয় আমার সন্তান হয়ে আমার কোলে, দেখিস আমি তোর মাথায় করে রাখবো, চোখের মনি করে রাখবো। আসবো তো, কিন্তু মা আমি তো মানুষ হয়ে আসবো, একেবারে রক্ত মাংসের মানুষ, তখন যে আমার অনেক বিপদ, শত্রুরা আরো আরো শক্তি নিয়ে আসবে আমাকে তোমার থেকে কেড়ে নেবে বলে। সত্যি সত্যি যদি আমার বিপদ আসে তাহলে তুমি পারবে তো আমাকে বাঁচাতে? মা পারবো না, মানে যদি কেউ এসে আমার কোল খালি করতে চায়, আমার সন্তানকে নিয়ে যেতে চায়, আমি তাহলে নিয়ে যেতে দেবো নাকি? দরকার পড়লে নিজের পেরান দিয়ে আমার সন্তানকে আগলে রাখবো, রক্ষে করবো তারে। তথাস্তু। সোমবার 29 মে রাত 8:30 স্টার জলসায়।